সাবস্ক্রাইব করুন বন্ধু টিউটোরিয়াল চ্যানেলকে এবং পাশে দেওয়া বেল আইকনে ক্লিক করুন লেটেস্ট ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। এই মুহূর্তে রয়েছে আপনাদের জন্য আরও একটা নতুন সরকারি চাকরির খবর। বেশ কিছুদিন আগে আপনাদেরকে জানিয়েছিলাম যে রাজ্য সরকারের তরফ থেকে ধান ক্রয় কেন্দ্রে কিছু কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হবে এবং অলরেডি সে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে, যেখানে কিন্তু প্রচুর কর্মী নিয়োগ করা হবে এবং অলরেডি রাজ্যের 4টি জেলায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং সে ভিডিওগুলি আমাদের চ্যানেলে পেয়ে যাবেন বা আমাদের ডিসক্রিপশন বক্সেও আপনারা লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকেও চাইলে আপনারা দেখে নিতে পারেন। তো আপনারা যদি আবেদন করতে চান আপনারা কিভাবে আবেদন করবেন, আবেদনপত্র অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর্মটি আপনারা কোথায় পাবেন এবং কোথায় আপনাদেরকে জমা করতে হবে, আবেদনের লাস্ট ডেট কী রয়েছে এবং আপনাদের শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে, সমস্ত কিছুই ইন ডিটেল এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেবো। তাই এই ভিডিওটি আপনারা অবশ্যই প্রথম থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটিকে শুরু করা যাক। তো বন্ধুরা, ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে প্লিজ একটা লাইক বাটনে এক্ষুনি লাইক করে দিন, আর যদি আপনাদের চাকরিটিতে আবেদন করতে না চান অবশ্যই আপনার জেলার নাম কমেন্ট করে জানাবেন। পরবর্তী সময়ে আপনার জেলায় যখন এমন ধরনের কোনো চাকরির খবর প্রকাশিত হবে সবার আগে আপনাদেরকে আরও একটা ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো এবং সেই আপডেটটি পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে ক্লিক করে অন করে রাখবেন। তো বন্ধুরা, এই মুহূর্তে অন স্ক্রিনে আপনারা সেই অফিসিয়াল নোটিফিকেশনটি দেখতেই পাচ্ছেন। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর বাঁকুড়া এবং আরও একটি জেলায় বেরিয়েছে, সেটিও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর হুগলি, অর্থাৎ হুগলি জেলাতেও কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। তবে এখানে যদি আবেদন করতে চান আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে এবং অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যাবে 19/2/2019 তারিখ থেকে চলবে 28/2/2019 তারিখ পর্যন্ত, যেখানে ডেটেড দেওয়া রয়েছে কবে নোটিফিকেশনটি পাবলিশ করা হয়েছে। সাবজেক্ট কি বলা হয়েছে আপনারা একটু দেখে নিন। এনগেজমেন্ট অফ পেডি পারচেজ পার্সোনাল PPPS রেফারেন্স নাম্বার এখানে ডেটের সঙ্গে দেওয়া হয়েছে, অর্থাৎ পেডি পারচেজ পার্সোনাল হিসেবে কিন্তু এখানে রিক্রুটমেন্টটি করা হবে। অর্থাৎ ধান ক্রয় কেন্দ্র যেগুলি রয়েছে, রাজ্য সরকার যে চাষিদের কাছে যে ধানগুলো ক্রয় করছে সেখানে কিন্তু এই সমস্ত কাজকর্ম করার জন্যই কিন্তু কর্মী নিয়োগ করা হবে। দেখুন এখানে লেখাই রয়েছে, শ্রী প্রকল্পে যদি আপনার নাম লেখানো থাকে, পাশাপাশি যদি সেলফ হেল্প গ্রুপে আপনি সদস্য হয়ে থাকেন কিংবা MGNRG অর্থাৎ জব কার্ড যদি আপনার কাছে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এবং আপনাদেরকে কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে। এবং এক্ষেত্রে জয়েনিং অর্থাৎ জয়েনিং যে ডেটটি দিয়ে দেওয়া হয়েছে 30/4/2019 তারিখেই কিন্তু জয়েনিং ডেট এখানে দিয়ে দেওয়া হয়েছে। সিলেক্টেড ক্যান্ডিডেটস উইল হ্যাভ টু হ্যান্ডেল অল দ্য ওয়ার্ক অফ দ্য প্যাডি প্রোকিউরমেন্ট সেন্টার্স লাইক ভেরিফিকেশন অফ ডকুমেন্ট অফ ফার্মার, অর্থাৎ আপনাদের যে কাজকর্মগুলি হবে, যে নিয়োগটি করা হচ্ছে সেক্ষেত্রে আপনাদের কাজকর্মগুলিও এখানে লিখে দেওয়া হয়েছে। প্যাডি প্রোকিউরমেন্ট সেন্টার লাইক ভেরিফিকেশন অফ ডকুমেন্ট অফ ফার্মার, অর্থাৎ আসবে যে সমস্ত চাষি আসবেন তাদের ডকুমেন্টগুলি আপনাদেরকে ভেরিফিকেশন করতে হবে। চেকিং অফ ফ্যাক্ট প্যাডি অর্থাৎ প্যাডির উপর যদি তাদের কোনো কোশ্চেন থাকে সেগুলি আপনাদেরকে চেক করতে হবে। এন্টারিং প্রোকিউরমেন্ট ডাটা ইন দ্য ডিপার্টমেন্ট সফটওয়্যার, সমস্ত যে সমস্ত ডাটাগুলি রয়েছে সেগুলি কিন্তু আপনাদেরকে সমস্ত কিছু এন্ট্রি করতে হবে ডিপার্টমেন্টের যে সফটওয়্যার রয়েছে সেখানে। প্রিপারেশন অফ মাস্টার রোল এবং মাস্টার রোল কিন্তু আপনাদেরকে তৈরি করতে হবে। ডিসপ্যাচিং প্যাডি অফ রাইস মিল এবং ডিসপ্যাচ প্যাডি রাইস মিল অবধি যে সমস্ত ডিসপ্যাচের যে ব্যাপারগুলি থাকে সমস্ত কিছু এই ধরনের কাজগুলি আপনাদেরকে কিন্তু করতে হবে। এক্ষেত্রে রিমুনারেশন কী রয়েছে আপনাদের, অর্থাৎ প্যাডি পারচেজ যে পার্সোনাল যে রিক্রুটমেন্ট করা হবে এক্ষেত্রে আপনাদের যে রিমুনারেশন দেওয়া হবে 11,000 টাকা পার মান্থ, অর্থাৎ বেতনও কিন্তু খুব ভালো একটা রয়েছে। দ্য সিলেকশন উইল বি মেড পিওরলি বেসড অন মেরিট অ্যাজ পার দ্য ক্রাইটেরিয়া প্রসিডিওর মেনশনড বিলো, অর্থাৎ খুব ভালো একটা সুযোগ এই মুহূর্তে মেরিটের উপর বেসিস করে কিন্তু এক্ষেত্রে সিলেক্ট করা হবে, অর্থাৎ খুব ভালো একটা সুযোগ। এই ধরনের সুযোগ কিন্তু বারবার আসে না, আপনার কিন্তু অবশ্যই আবেদন করবেন। এজ লিমিট যেটি চাওয়া হয়েছে 18 থেকে 40 বছরের মধ্যে আপনাদের বয়স থাকলে আপনারা আবেদন করতে পারবেন। এডুকেশনাল কোয়ালিফিকেশন যেটি চাওয়া হয়েছে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে আপনারা কিন্তু এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন। তবে সঙ্গে আপনাদের মিনিমাম 6 মান্থের কিন্তু বেসিক কম্পিউটার নলেজের উপর সার্টিফিকেট আপনাদের অবশ্যই থাকতে হবে। তো আপনি যদি আবেদন করতে চান এক্ষেত্রে টোটাল 3টি ফর্ম রয়েছে। তো যুবশ্রী প্রকল্পের যদি আপনার নাম নথিভুক্ত থাকে সেক্ষেত্রে ফর্ম এর মাধ্যমে আবেদন করতে হবে। SHG ক্যান্ডিডেট হয়ে থাকলে ফর্ম বি এর মাধ্যমে আবেদন করতে হবে। MGNRS ক্যান্ডিডেট হলে ফর্ম সি এর মাধ্যমে আবেদন করতে হবে। এই ফর্মগুলি আপনার সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে যেও এখান থেকে আপনারা ডাউনলোড করে আবেদন করতে পারেন কিংবা আমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক প্রোভাইড করবো, সেখান থেকেও আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। এবং আবেদনপত্রটি ঠিকভাবে ফিল আপ করার পর এর সঙ্গে কোন কোন ডকুমেন্ট দিতে হবে দেখুন এখানে দিয়ে দেওয়া হয়েছে। সেলফ অ্যাটেস্টেড ফটোকপি অফ নেসেসারি সাপোর্টিং ডকুমেন্ট ফ্রম উইলিং যুবশ্রী বেনিফিসারিজ,
SHG members and MG NRGS active job card holders of the district are to be submitted of the office of the concerned BDO for block area. অর্থাৎ এই সমস্ত ডকুমেন্টগুলি জেরক্স উইথ সেলফ অ্যাটেস্টেড কপি আবেদন পত্রের সঙ্গে পিন আপ করে এই যে অ্যাড্রেসটি রয়েছে অর্থাৎ নিয়ারেস্ট যে বিডিও অফিস রয়েছে আপনার সেই বিডিও অফিসে যে আপনাদেরকে আবেদন পত্রটি জমা করতে হবে এবং মিউনিসিপ্যাল এরিয়ার ক্ষেত্রে এসডি অফিস যে রয়েছে সেই এসডি অফিসে যে আপনাদেরকে আবেদন পত্রটি জমা করতে হবে। যুবশ্রী ক্যান্ডিডেটরা সেই অফিসে যে সেখানে গ্রিন কালারের ড্রপ বক্স পেয়ে যাবেন সেখানে জমা করবেন। এসএসজি ক্যান্ডিডেট এমজি এনার্জিস ক্যান্ডিডেটদের ক্ষেত্রে ব্লু কালারের ড্রপ বক্স এবং ইয়েলো কালারের ড্রপ বক্স রয়েছে সেখানে যে জমা করবেন। অ্যাপ্লিকেশন উইল বি রিসিভড অ্যাট দোজ অফিসেস মেনশনড অ্যাবভ অন এনি ওয়ার্কিং ডে বিটুইন 11 AM টু 4 PM দ্য লাস্ট ডেট অফ সাবমিশন ও অ্যাপ্লিকেশন 22/2019 তারিখ। অর্থাৎ যে কোনো কাজের দিন 22/2019 তারিখের মধ্যে 11টা থেকে 4টার মধ্যে যে আপনাদেরকে জমা করতে হবে। অর্থাৎ লাস্ট ডেট যেটি রয়েছে 22/2019 তারিখ এর মধ্যে কিন্তু আপনাদেরকে আবেদন করতে হবে। দেখুন এখানে লেখা রয়েছে দ্য নেমস অফ দ্য শর্টলিস্টেড ক্যান্ডিডেট উইল বি আপলোডেড ইন দ্য ডিস্ট্রিক্ট ওয়েবসাইট অন 25/2019 তারিখ। অর্থাৎ যে আপনাদের যে মার্কস রয়েছে সেই মার্কসের ওপর বেসিস করে একটা শর্টলিস্টেড ক্যান্ডিডেটদের একটা লিস্ট তৈরি করা হবে। নেম লিস্ট সেটি কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে 25/2019 তারিখে আপলোড করা হবে। সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন লিস্টেড হয়েছেন কিনা। যদি শর্ট লিস্টেড হয়ে থাকেন সেক্ষেত্রে এখানে দেখুন দেওয়া রয়েছে ফাইনাল সিলেকশন অফ দ্য ক্যান্ডিডেটস উইল মেড ফ্রম দ্য শর্ট লিস্টেড ক্যান্ডিডেট অন দ্য বেসিস অফ ইন্টারভিউ অ্যান্ড কম্পিউটার টেস্ট টু বি হেল্ড অন 27/2019 তারিখ। অর্থাৎ খুব শীঘ্রই কিন্তু এই নিয়োগগুলি করা হবে এবং আপনাদের ফাইনাল যে সিলেকশনটি করা হবে সেটির ডেটও কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে 27/2019 তারিখ। অর্থাৎ ইন্টারভিউ এবং কম্পিউটার টেস্টের মাধ্যমে কিন্তু এক্ষেত্রে নিয়োগ করা হবে। দেখুন ডেটও দিয়ে দেওয়া হয়েছে। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং আপনারা যদি প্রত্যেকদিন এমন ধরনের আপডেট পেতে চান অবশ্যই আপনার জেলার নাম কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। পাশাপাশি আমাদের চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবেন এমন ধরনের লেটেস্ট আপডেটগুলি প্রত্যেকদিন পাওয়ার জন্য। তো বন্ধুরা ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।